সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি সৃষ্টিকর্তার কৃপায় তোমরা সকলে ভালো আছো আজকে আমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের উপর চতুর্থদশ অনলাইন ক্লাস আমরা আলোচনা করছি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবের উপর এটি আজকে আমাদের ষষ্ঠ ক্লাস ইতোপূর্বে আমরা তিনটি অঙ্কের সমাধান করেছি আজকে আমরা আরও একটি অঙ্কের সমাধান করব এবং আরও কিছু নতুন বিষয় এই অঙ্কের মাধ্যমে জানব অবশ্যই প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণের ক্ষেত্রে তো আমরা প্রথমে আমাদের প্রশ্নটি পড়ে নিব এখানে দেখো সমস্যা চার চট্টগ্রাম ক্লাবের দুই হাজার আঠারো সালের প্রাপ্তিও প্রধান হিসাব নিম্নে প্রদত্ত হলো প্রাপ্তি সমূহ নগদ তহবিল দশ হাজার চারশো পঞ্চাশ টাকা চাঁদা প্রাপ্তি দেওয়া আছে চব্বিশ হাজার টাকা উইলকৃত সম্পত্তি ত্রিশ হাজার টাকা ক্লাবের নামে কোনো সম্পত্তি কেউ যদি দলিল করে দিয়ে দেয় তাহলে তখন আমরা তাকে উইলকৃত সম্পত্তি বা উইলকৃত ধন দৌলত বলে থাকি বন্যা ত্রাণ তহবিলে প্রাপ্তি পাঁচ হাজার টাকা টুর্নামেন্ট ফি প্রাপ্তি চার হাজার সাতশো টাকা অনুদান প্রাপ্তি আছে এক লক্ষ বিশ হাজার টাকা আসবাবপত্র বিক্রয় আটশো টাকা এবং বিকৃত আসবাবপত্রের বই মূল্য হচ্ছে এক হাজার টাকা অন্যদিকে প্রদানের মধ্যে বেতন দেওয়া আছে বেতন পরিশোধ করা হয়েছে আটাশ হাজার টাকা ভাড়া দুই সালের মার্চ পর্যন্ত দেয়া হয়েছে ত্রিশ হাজার টাকা কর অবিকর দুই হাজার সালের মার্চ পর্যন্ত দেয়া হয়েছে বারো হাজার টাকা বকেয়া খরচ পরিশোধ করা হয়েছে ছয় হাজার টাকা যাতায়াত খরচ পরিশোধ করা হয়েছে দুই হাজার টাকা ত্রাণ বিতরণ করা হয়েছে তিন হাজার টাকা আসবাবপত্র ক্রয় এক নয় দুই হাজার আঠারো তারিখে ক্রয় করা হয়েছে চল্লিশ হাজার টাকার আসবাবপত্র ছাপা ও মনিহারি তিন হাজার টাকা ছাপা ও মনিহারি বাবদ পরিশোধ করা হয়েছে তিন হাজার টাকা টুর্নামেন্ট খরচ দশ হাজার টাকা দালান কোঠা সম্প্রসারণ পঞ্চাশ হাজার টাকা দালান কোঠা সম্প্রসারণের তারিখ দেওয়া আছে এক সাত দুই হাজার আঠারো তারিখে এবং নগদ তহবিল একত্রিশ বারো দুই হাজার আঠারো তারিখে দেওয়া আছে দশ হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রাপ্তি থেকে প্রদান বাদ দেওয়ার পরে অবশিষ্ট যে হাতে নগদ তার পরিমাণ দেওয়া আছে এরপরে বলা আছে দুই হাজার আঠারো সালে এক জানুয়ারি তারিখে ক্লাবের অন্যান্য সম্পত্তি ও দায়ী সমূহ দেখো আসবাবপত্র আছে একচল্লিশ হাজার টাকার দালান কোঠা দুই লক্ষ টাকার টুর্নামেন্ট ফান্ড অথবা টুর্নামেন্ট তহবিল সতেরো হাজার টাকা এই ফান্ড বা তহবিল নামে যদি থাকে তখন সেটি দায় মনে রাখবে এবং কোনো নির্দিষ্ট কাজের উদ্দেশ্যে যদি কোনো তহবিল সৃষ্টি করা হয় তাহলে ওই কাজের জন্যে যে টাকা প্রাপ্তি ঘটবে সেটি এই তহবিলের সাথে যুক্ত হবে মানে যোগ করতে হবে এবং এই কাজের উদ্দেশ্যে যদি কোনো টাকা খরচ করা হয় তাহলে এই তহবিল থেকে বাদ দিতে হবে তো তোমরা প্রাপ্তির দিকে দেখো টুর্নামেন্ট ফি প্রাপ্তি আছে চার হাজার সাতশো টাকা যেহেতু টুর্নামেন্ট খেলাধুলা পরিচালনা করার জন্যে বা কোনো টুর্নামেন্ট পরিচালনা করার জন্য একটা তহবিল সৃষ্টি করা হয় তাহলে ওই তহবিলের সাথে ওই টুর্নামেন্ট চালানোর জন্যে যে টাকা প্রাপ্তি ঘটবে সেটি তহবিলের সাথে যোগ হবে এবং টুর্নামেন্ট চালাতে গিয়ে যে খরচ হবে সেটি তহবিল থেকে বাদ দিতে হবে টুর্নামেন্ট খরচ দেওয়া আছে প্রধানের দিকে দেখো দশ হাজার টাকা এটি কিন্তু আয় ব্যয় হিসাবে বসবে না এটি টুর্নামেন্ট ফান্ড দায় দায়ের দিকে এই তহবিল থেকে বাদ দিতে হবে একইভাবে বন্যা ত্রাণ তহবিল আছে একটি ত্রাণ তহবিলের প্রাপ্তি পাঁচ হাজার টাকা আবার ত্রাণ বিতরণ করা হয়েছে তিন হাজার টাকা তাহলে ওই তহবিলের প্রাপ্তি থেকে এই তিন হাজার টাকার তা ত্রাণ বিতরণ করা হয়েছে সুতরাং বন্যা ত্রাণ তহবিলের প্রাপ্তিকে উদ্বর্তপত্রের দায়ের পাশে বসিয়ে সেখান থেকে ত্রাণ বিতরণ তিন হাজার টাকা বাদ যাবে ত্রাণ বিতরণকে খরচ হিসাবে এখানে দেখানো যাবে না সো এটি তোমাদের এই অঙ্কের জন্যে নতুন এর আগের অঙ্কগুলিতে এই সমস্যা ছিল না কোনো তহবিল থাকলে বিশেষ তহবিল হতে পারে যে কোনো নামে যে কোনো ফান্ড যদি থাকে বা তহবিল থাকে ওই তহবিলের প্রাপ্তি দায়ের দিকে ওই তহবিলের সাথে যোগ হবে এবং ওই তহবিল থেকে যদি কোনো টাকা খরচ করা হয় তাহলে ওই তহবিল থেকে বাদ দিতে হবে দায়ের দিকে এছাড়া অন্যান্য তথ্যগুলির মধ্যে বলা আছে ক্লাবের সদস্য সংখ্যা দুইশো জন যারা বার্ষিক একশো টাকা হারে চাঁদা প্রদান করে বিশ জন সদস্য এখন পর্যন্ত চলতি সালের চাঁদা প্রদান করেনি পক্ষান্তরে সদস্যের বিগত সালের চাঁদা এবং চার সদস্যের নিকট হতে পরবর্তী সালের চাঁদা বাবদ অর্থ পাওয়া গেছে এরপরে বলা আছে বেতন চোদ্দ মাসের জন্য প্রদান করা হয়েছে এবং বার্ষিক কর ও অবিকর বারো হাজার টাকা এখানে এই বার্ষিক শব্দটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তোমরা আমাদের যে প্রশ্ন ছিল সেখানে যদি আমরা আর একটু ফিরে যাই দেখো ভাড়া দুই হাজার উনিশ সালের মার্চ পর্যন্ত তিরিশ হাজার টাকা দেয়া আছে এটি দেখে আমরা বুঝতে পারছি যে দুই হাজার উনিশ সালের মার্চ পর্যন্ত দেয়া মানে চলতি সাল দুই হাজার আঠারো সালের বারো মাস এবং উনিশ সালের মার্চ পর্যন্ত তিন মাস মোট পনেরো মাসের ভাড়া ত্রিশ হাজার টাকা একইভাবে করো অবিকর দুই হাজার উনিশ সালের মার্চ পর্যন্ত বলা আছে সুতরাং এটি দেখে পনেরো মাসের মনে হতে পারে কিন্তু যেহেতু আমাদের অতিরিক্ত তথ্যের মধ্যে বলা আছে দেখো বার্ষিক কর অবিকর বারো হাজার টাকা বার্ষিক মানে প্রতি বছর কর অবিকর বারো হাজার টাকা পরিশোধ করা হয় তাহলে এটি আর পনেরো মাসের নয় এই যে বারো হাজার টাকা এখানে পরিশোধ করা হয়েছে কর অবিকর মার্চ পর্যন্ত ঠিকই আছে বারো হাজার টাকা এটি এক বছরের টাকা তার মানে হচ্ছে এই এই বার্ষিক কর অবিকর প্রত্যেক বছরের এপ্রিল থেকে মার্চ পর্যন্ত দেওয়া প্রত্যেক বছর এই একই কাজ কাজ তারা করবে প্রত্যেক বছরের এপ্রিলে এক বছরের জন্য পরিশোধ করবে মার্চ পর্যন্ত সুতরাং কোনো খরচের যদি পাশে দিয়ে বলে দেওয়া হয় যে এটি বার্ষিক খরচ অথবা অতিরিক্ত তথ্যের মধ্যে যদি বলা থাকে এটি বার্ষিক খরচ তাহলে মনে রাখতে হবে যে এই খরচের এই যে কার্যক্রমটি কর দেওয়ার ক্ষেত্রে বা অন্য কোনো খরচের ক্ষেত্রে প্রত্যেক বছর একই নিয়মে হবে মানে এখানে প্রত্যেক বছরই তিন মাসের অগ্রিম থাকবে প্রত্যেক বছরই এটার ক্ষেত্রে তিন মাসে অগ্রিম থাকবে এখানে তিন মাস হতে পারে পরবর্তী বছরের কোন মাস পর্যন্ত দেয়া আছে এখানে মার্চ পর্যন্ত দেয়া আছে মার্চ পর্যন্ত মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাসের অতি অতিরিক্ত দেয়া আছে এটি চার মাসের অতিরিক্ত থাকতে পারে পাঁচ মাসের অতিরিক্ত থাকতে পারে মনে রাখতে হবে এক বছর মানে মার্চের মার্চ তারিখ পর্যন্ত এখানে আছে মার্চ থেকে আগের বারো মাস এটি খেয়াল রাখতে হবে আমাদেরকে এরপরে আমাদেরকে বলা আছে দেখো অনুদান প্রাপ্তির অর্ধাংশ দ্বারা ক্লাবের সদস্যদের জন্য একটি কল্যাণ তহবিল তৈরি করতে হবে এবং অবশিষ্ট অর্ধাংশ মুনাফা স্বরূপ গণ্য করতে হবে একই ধরনের সমস্যা আমরা আগের অঙ্কগুলিতেও পেয়েছি চার নম্বরে বলা আছে উইলকৃত ধন সম্পত্তির এক চতুর্থাংশ মুনাফা জাতীয় গণ্য করো এক চতুর্থাংশ মুনাফা জাতীয় মানে হচ্ছে বাকি চার ভাগের এক অংশ মুনাফা জাতীয় তাহলে চার ভাগের তিন অংশ মূলধন জাতীয় আসবা ওত্র দালান করার উপর দশ পার্সেন্ট হারে অবশ্যই ধার্য করতে হবে এই হচ্ছে আমাদের প্রশ্ন তে আমাদেরকে বলেছে মূলধন তহবিল নির্ণয় করো করো বলেছে আয় ব্যয় হিসাব প্রস্তুত তে যথারীতি উদ্বর্তপত্র তৈরি করো তাহলে আমরা প্রথমে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করব প্রারম্ভিক মূলধন তহবিল কিভাবে করা হয় প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায় বাদ দিয়ে তাহলে আমরা আমাদের সমাধান শুরু করি প্রথমে হচ্ছে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় দেখো ক প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় একদিকে আমরা দায়ী সমূহ বসাচ্ছি বাম পাশে ডান পাশে সম্পত্তি সমূহ তাহলে হিসাবকালের শুরুর তারিখে মানে দুই সালে এক জানুয়ারি তারিখে যে সকল সম্পত্তি এবং দায়গুলি থাকবে তা নিয়ে আমরা প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করব সম্পত্তি নগদ তহবিল আমাদের প্রাপ্তির দিকে এক এক দুই হাজার আঠারোতে আছে দশ টাকা চাঁদা চলতি সালে বলা আছে যে অতিরিক্ত তথ্যের মধ্যে যে ১৬ জন সদস্যের নিকটতে বিগত বছরের চাঁদা চলতি বছর পাওয়া গিয়েছে তো বিগত বছরের চাঁদা চলতি বছরে পাওয়া যাওয়ার অর্থ হচ্ছে বিগত বছরে বকেয়া ছিল চাঁদা হচ্ছে আয় আয় বকেয়া থাকলে সম্পত্তি যেহেতু এটি প্রারম্ভিক মূলধন তহবিল প্রারম্ভিক তহবিল মানে আবার আমরা জানি এটি হচ্ছে এর পূর্বের হিসাবকালের উদ্বর্তপত্র তাহলে পূর্ব হিসাবকালে যা সম্পত্তি সেটি এখানে বসবে অগ্রিম করো অবিকর এখানে দেখো বারো হাজার ভাগ বারো গুণ তিন এটি বার্ষিক দেওয়া হয় প্রত্যেক বছর একই কাজ করা হয় মানে প্রত্যেক বছরের এপ্রিল থেকে মার্চ পরবর্তী বছরের মার্চ পর্যন্ত যদি দেওয়া হয় তাহলে প্রতি বছরই তিন হাজার টাকা অগ্রিম থাকবে তাহলে দুই হাজার আঠারো সালে যেমন অগ্রিম আছে দুই হাজার উনিশ সালে ওই অগ্রিম থাকবে আবার দুই হাজার সতেরো সালেও তাহলে একই ধরনের অগ্রিম খরচ ছিল অগ্রিম কর অবিকর তাহলে তিন হাজার টাকা সম্পত্তি হিসাবে বসবে আসবাবপত্র একচল্লিশ হাজার টাকা ছিল দালান কোঠা দুই লক্ষ টাকা অন্যদিকে প্রদানের দিকে বকেয়া খরচ ছিল ছয় হাজার টাকা পরিশোধ করা হয়েছে চলতি সালে আমরা কোনো বকেয়া খরচ পরিশোধ করার অর্থ ছিল অর্থ হচ্ছে কি বিগত বছরে এটি বকেয়া ছিল এখন পরিশোধ করা হয়েছে যেহেতু এটি বিগত বছরের উৎপর্তপত্র বিগত বছরে বকেয়া খরচ দায় হিসাবে বসবে টুর্নামেন্ট ফান্ড দেয়া ছিল সতেরো হাজার টাকা বা টুর্নামেন্ট তহবিল সতেরো হাজার টাকা এটি দায় দায়ের দিকে বসবে এই হচ্ছে সম্পত্তি এবং দায় সমূহ তাহলে আমাদের মোট সম্পত্তি হচ্ছে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার পঞ্চাশ টাকা সেখান থেকে দায় বাদ দিলে আরও আমাদের যে মূলধন থাকে সেটির পরিমাণ হচ্ছে দুই লক্ষ তেত্রিশ হাজার পঞ্চাশ টাকা তাহলে মূলধন তহবিল সম্পত্তির আয়ের পার্থক্য দুই লক্ষ তেত্রিশ হাজার পঞ্চাশ টাকা আমরা কয়ের উত্তর পেয়ে গিয়েছি এবার আমরা খতে যাব আয় ব্যয় হিসাব আমাদের খ এর উত্তর আয় ব্যয় হিসাব দেখো আয় ব্যয় হিসাব আমরা প্রথমে আয়ের দিক দেখি চাঁদা চব্বিশ হাজার টাকা দেওয়া ছিল প্রাপ্তির দিকে আ যোগ বকেয়া দেখো বলা ছিল অন্যান্য তথ্যগুলির মধ্যে একশো টাকা করে প্রত্যেক সদস্যের চাঁদা বিশ জন সদস্য চল্লিশ হাজার চাঁদা এখনও প্রদান করেনি তার মানে এটি বকেয়া আছে একশো টাকা করে বিশ জন সদস্যের চাঁদা হবে দুই হাজার টাকা দুই হাজার টাকা যোগ করলে ছাব্বিশ হাজার টাকা একইভাবে বলা ছিল বিগত বছরের চাঁদা আমরা ষোলো জন সদস্যের নিকট থেকে পেয়েছি তাহলে প্রত্যেকে একশো টাকা করে হলে ষোলো জন সদস্যের চাঁদ হচ্ছে এক হাজার ছয়শো যেহেতু এটি বিগত বছরের চলতি সালের আয়ের মধ্যে দেখানো যাবে না বাদ যাবে আর তাহলে বাদ দিলে হয় চব্বিশ হাজার চারশো আবার বলা ছিল পরবর্তী বছরের চাঁদা মানে দুই হাজার উনিশ সালের চাঁদা আমরা দুই হাজার আঠারো সালে পেয়েছি এরকম চারজন সদস্যের নিকট থেকে চারশো টাকা যেহেতু এটি এই বছরের আয় নয় তাই এটিও বাদ যাবে তাহলে আমাদের চাঁদা বাবদ আয় হচ্ছে চব্বিশ হাজার টাকা একশো জন একশো টাকা করে দুইশো জন সদস্যের চাঁদা অনুদান নিয়ে বলা ছিল অনুদানের অর্ধাংশ মুনাফা জাতীয় তাহলে এক লক্ষ বিশ হাজার টাকার অর্ধেক হচ্ছে ষাট হাজার টাকা উইলকৃত ধন সম্পত্তি নিয়ে বলা ছিল উইলকৃত ধন সম্পত্তির এক চতুর্থাংশ মুনাফা জাতীয় এক চতুর্থাংশ মানে চার হাজার চার ভাগের এক অংশ তাহলে তিরিশ হাজার টাকা চার ভাগের এক অংশ সাত হাজার পাঁচশো টাকা এবার ব্যয় বেতন বলা ছিল আঠাশ হাজার টাকা এবং অতিরিক্ত তথ্যে অতিরিক্ত তথ্যে বলা ছিল বেতন চোদ্দ মাসের জন্য চোদ্দ মাসে যদি আট হাজার টাকা হয় তাহলে তার আঠাশ হাজার টাকা চোদ্দ মাসে যদি টাকা হয় তাহলে প্রতি মাসে হচ্ছে দুই হাজার টাকা দুই মাসের বেশি দেওয়া হয়েছে দুই মাসে হচ্ছে চার হাজার টাকা তাহলে অগ্রিম বেতন বাদ যাবে তাহলে আঠাশ হাজার টাকা থেকে চার হাজার টাকা চলে গেলে হয় চব্বিশ হাজার টাকা ভাড়া ভাড়া নিয়ে বলা ছিল পরবর্তী বছরের মার্চ পর্যন্ত কিন্তু ভাড়া নিয়ে নিচে বার্ষিক কথাটি বলা ছিল না তার মানে আমরা বুঝে নিব তাহলে চলতি সাল পুরো বারো মাস চলতি সালের এবং পরবর্তী বছরের মার্চ পর্যন্ত তিন মাস মোট পনেরো মাসের ভাড়া পরিশোধ করা হয়েছে পনেরো মাসের ভাড়া যদি তিরিশ হাজার টাকা হয় প্রতি মাসে দুই হাজার টাকা তিরিশ হাজার ভাগ পনেরো এবং তিন মাস হচ্ছে ছয় হাজার টাকা অগ্রিম বাদ যাবে চব্বিশ হাজার টাকা কর অবিকরের ক্ষেত্র মার্চ পর্যন্ত বলা ছিল কিন্তু অতিরিক্ত তথ্যে এটি সম্পর্কে একটি বাড়তি তথ্য দেয়া ছিল বলা হয়েছিল যে বার্ষিক বার্ষিক মানে প্রত্যেক বছর বারো হাজার টাকা তো প্রত্যেক বছরের জন্য যদি বারো হাজার হয় মার্চ পর্যন্ত দেওয়ার অর্থ হচ্ছে চলতি সালের এপ্রিল থেকে পরবর্তী বছরের মার্চ পর্যন্ত তাহলে তিন মাসের অগ্রিম একই ঘটনা প্রত্যেক বছর ঘটে প্রত্যেক বছর ঘটা মানে এই বছর যেমন আমরা অগ্রিম প্রদান করেছি তার মানে এর আগের বছরও অগ্রিম প্রদান করা হয়েছিল বিগত সালের অগ্রিম আছে যেটি আমরা মূলদন্ত হবে নির্ণয় করার সময় দেখেছি বিগত অগ্রিম তিন হাজার যোগ হবে এবং চলতি সালের অগ্রিম তিন হাজার বাদ যাবে বাদ দিয়ে বারো হাজার টাকা যাতায়াত খরচ প্রশ্নে দেওয়া ছিল দুই হাজার অতিরিক্ত কোনো তথ্য নেই তাহলে খরচ হিসাবে বসে যাবে ছাপাও মণিহারি তিন হাজার দেওয়া ছিল অতিরিক্ত কোনো তথ্য নেই তাহলে খরচ হিসাবে বসবে অবচয়ে অবচয় আসবাবপত্রের ক্ষেত্রে বলা ছিল দশ পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে তাহলে আসবাহতো দেখো একচল্লিশ হাজার টাকার ছিল কিন্তু আমরা এক হাজার টাকা মূল্যের আসবাবত্র বিক্রয় করেছি তাহলে এক হাজার কমে যাবে চল্লিশ হাজার টাকার পুরো দশ পার্সেন্ট চার হাজার টাকা এবং এবং আমরা এক নয় তারিখে দুই হাজার আঠারো তারিখে আরও চল্লিশ হাজার টাকার আসবা ক্রয় করেছি তাহলে তার উপর নয় এক নয় মানে নবম মাসের এক তারিখে তাহলে এই চল্লিশ হাজার টাকার উপর চার মাসের অবচয় হবে চল্লিশ হাজার দশ পার্সেন্ট বের করে একে বারো দিয়ে বা চার দিয়ে গুণ করলে আমরা এক হাজার তিনশো তেত্রিশ টাকা পাবো আর ওদিকে দশ পার্সেন্ট চার হাজার মোট পাঁচ হাজার তিনশো তেত্রিশ টাকা হচ্ছে আসবাবত্রে অবশ্যই দালান কোটা নিয়ে বলা ছিল তাও দশ পার্সেন্ট অবশ্যই ধরতে হবে হিসাবকালে হিসাবকালের শুরুতে দুই লক্ষ টাকার ছিল এবং চলতি সালের মাঝামাঝি সম্প্রসারণ করা হয়েছে দালান কোটা পঞ্চাশ হাজার টাকা তাহলে দুই লাখ টাকা দশ পার্সেন্ট বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দশ পার্সেন্ট পাঁচ হাজার ছয় মাসের জন্য হবে দুই হাজার পাঁচশো বিশ আর দুই মিলে বাইশ হাজার পাঁচশো টাকা হচ্ছে দালান কটার অবসর আসবাবত্রের বিক্রয়জনিত ক্ষতি আসবাবত্র দেখো এক হাজার টাকা মূল্যের আসবত্র যদি আমরা আটশো টাকায় বিক্রয় করি তাহলে দুইশো টাকা ক্ষতি হয়েছে ক্ষতি হলে লাভ ক্ষতি আয় ব্যয় হিসাবে ব্যয়ের পাশে বসবে আর লাভ হলে আয় ব্যয় হিসাবে আয়ের পাশে বসবে এই হচ্ছে আমাদের ব্যয়সমূহ তাহলে আজকের এই প্রশ্নে আমাদের আয়ের তুলনায় ব্যয় বেশি ব্যয় আয়ের চেয়ে বেশি ব্যয়ের পরিমাণ হচ্ছে দেখো তিরানব্বই হাজার তিনশো তেত্রিশ যেহেতু ব্যয় বেশি ব্যয়ের টাকা টাকা দুই দিকে বসবে আয়ের দিকে এবং ব্যয়ের দিকে তিরানব্বই হাজার তিনশো তেত্রিশ থেকে আয় বাদ দিলে অতিরিক্ত ব্যয় হচ্ছে এক হাজার পাঁচশো তেত্রিশ আয়ের অতিরিক্ত ব্যয় বা আয় অতিরিক্ত ব্যয় এটি তহবিলের সাথে মূল্য তহবিলে স্থানান্তরিত হবে মানে মূলধন তহবিল থেকে বাদ দিতে হবে ব্যয় অতিরিক্ত আয় আমরা যোগ করি আয় অতিরিক্ত ব্যয় বাদ দিব এই হচ্ছে আয় ব্যয় হিসাব আজকের প্রশ্নে আমরা নতুনত্ব যেটি পেয়েছি সেটি হচ্ছে বিশেষ করে কর ও বিকরের বিষয় বার্ষিক দেয়া থাকলে কি করতে হয় এবং টুর্নামেন্ট ফান্ড বা যে কোনো তহবিল থাকলে সেটি কি করতে হয় আমরা উদ্বর্তপত্রে গেলে সেটি জানতে পারবো তাহলে ক্ষয়ের উত্তর এক হাজার পাঁচশো তেত্রিশ টাকা আয়ের অতিরিক্ত ব্যয় ব্যয়ের পরিমাণ বেশি ছিল আয়ের চেয়ে এক হাজার পাঁচশো তেত্রিশ এবার গ গতে আমাদেরকে বলেছে প্রস্তুত করতে উত্তর গ তারিখে প্রস্তুত চট্টগ্রাম ক্লাবের উদ্বর্তপত্র আমরা প্রথমে সম্পত্তির দিক দেখব নগদ তহবিল হিসাবকালের শেষ তারিখে মানে প্রাপ্তি ও প্রদান হিসাবে প্রদানের দিকে একত্রিশ বারো দুই হাজার আঠারো তারিখে নগদ তহবিল দেওয়া ছিল দশ হাজার নয়শো পঞ্চাশ টাকা সেটি বসে যাবে চাদা বকেয়া আছে এই টাকা টাকা দুই দুই হাজার হাজার বসবে অগ্রিম বেতন আমরা ব্যয় হিসাবে বেতন থেকে বাদ দিয়েছি চার হাজার টাকা ভাড়া অগ্রিম হচ্ছে ছয় হাজার টাকা ব্যয় হিসাবে আমরা বাদ দিয়েছি এবং অগ্রিম কর ও তিন হাজার টাকা ব্যয় হিসাবে আমরা বাদ দিয়েছি অগ্রিম ব্যয় হচ্ছে সম্পদ সম্পত্তির দিকে বসবে এরপরে হচ্ছে আমাদের আসবাবত্র একচল্লিশ হাজার টাকা সেখান থেকে এক হাজার টাকা মূল্যে আসবাবত্র বিক্রয় করেছি বাদ যাবে চল্লিশ হাজার টাকা নতুন করে আরও চল্লিশ হাজার টাকার আসবাবত্র ক্রয় করেছি তাহলে মোট আসবাবত্র আশি হাজার টাকা এবং এটির অবচয় আসবাবত্রের অবচয় ছিল পাঁচ হাজার তিনশো তেত্রিশ টাকা খতে আমরা নির্ণয় করেছি বাদ দিলে আর থাকবে চুয়াত্তর হাজার ছয়শো সাতষট্টি টাকা দালান কোঠা ছিল হিসাবকালে শুরুতে দুই লক্ষ টাকা নতুন করে সংযুক্ত হয়েছে টাকা টাকা মোট লক্ষ হাজার হাজার তার থেকে অবচয় বাইশ টাকা বাদ দিলে দালান কোঠার পরিমাণ হচ্ছে হচ্ছে লক্ষ এই দুই হাজার আমাদের সম্পত্তি এবং মোট সম্পত্তির পরিমাণ তিন লক্ষ আঠাশ হাজার একশো সতেরো টাকা এবার হচ্ছে দায় ও মূলধন তহবিল দায়ের দিকে চাঁদা অগ্রিম পেয়েছি আমরা চারশো টাকা আয় অগ্রিম দায় দায়ের পাশে বসবে বন্যা ত্রাণ তহবিলের প্রাপ্তি ছিল পাঁচ হাজার টাকা আমরা একটু আগে বলেছি যে কোনো তহবিল যদি থাকে সেই তহবিল দায়ের দিকে বসাতে হবে এবং ওই তহবিল থেকে যদি কোনো খরচ করা হয় তাহলে সেটিও দায়ের দিকে এসে বাদ দিতে হবে বন্যা ত্রাণ তহবিল আমরা ত্রাণ তহবিল বাবদ আমরা পেয়েছি পাঁচ হাজার টাকা এবং ত্রাণ বিতরণ করেছি সেখান থেকে তিন হাজার টাকা তাহলে আরও থাকবে দুই হাজার টাকা টুর্নামেন্ট ফান্ড ছিল আমাদের বা টুর্নামেন্ট তহবিল ছিল সতেরো হাজার টাকার হিসাবকালের শুরুতে নতুন করে টুর্নামেন্ট ফি পেয়েছি আমরা চার হাজার সাতশো তাহলে একুশ হাজার সাতশো টাকা সেখান থেকে টুর্নামেন্ট পাবদ আমরা খরচ করেছি দশ হাজার টাকা তাহলে ওই তহবিল আরো থাকবে এগারো হাজার সাতশো টাকা এরপরে অন্য কোনো দায় নেই মূলধন তহবিল ক তে নির্ণয় করেছি দুই লক্ষতে ত্রিশ হাজার পঞ্চাশ টাকা তার সাথে অনুদানের অর্ধাংশ মুনাফা জাতীয় তাহলে অর্ধাংশ মূলধন জাতীয় হিসাবে মূলধন তহবিলের সাথে যুক্ত হবে দুই লক্ষ তে ত্রিশ হাজার পঞ্চাশ টাকার সাথে ষাট হাজার টাকা যোগ করলে হয় দুই লক্ষ তিরানব্বই হাজার পঞ্চাশ টাকা উইলকৃত ধন সম্পত্তির এক তৃতীয়াংশ এক চতুর্থাংশ মুনাফা জাতীয় তাহলে আরও চার ভাগের তিনাংশ তিন চতুর্থাংশ মূলধন জাতীয় বাইশ হাজার পাঁচশো টাকা মূলধন তহবিলের সাথে যুক্ত হবে যেহেতু উইলকৃত ধন দৌলত মূলধন তহবিলকে বৃদ্ধি করবে বৃদ্ধি করে সেই কারণে দুই লক্ষ তিরানব্বই হাজার পঞ্চাশ টাকার সাথে বাইশ হাজার পাঁচশো যোগ করলে তিন লক্ষ পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আয় অতিরিক্ত ব্যয় মানে ব্যয়ের অতিরিক্ত ব্যয় হয়েছে এক হাজার পাঁচশো তেত্রিশ টাকা তা মূলধন তহবিল থেকে বাদ যাবে তোমরা জানো ব্যয় অতিরিক্ত আয় হলে যোগ হবে আয় অতিরিক্ত ব্যয় হলে বাদ যাবে তাহলে অবশিষ্ট মূলধন তহবিল থাকে তিন লক্ষ চোদ্দ হাজার সতেরো টাকা তাহলে দায়ের দিকেও তিন লক্ষ আঠাশ হাজার একশো সতেরো সম্পত্তির দিকেও তিন লক্ষ আঠাশ হাজার একশো সতেরো তাহলে এই দুই দিক যেহেতু সমান হয়েছে আমরা এটি বলতে পারি যে আমাদের অঙ্কের সমাধান সঠিক হয়েছে তোমরা আগের অঙ্কগুলি যেরকম অনুশীলন করেছ ঠিক একইভাবে এই অঙ্কটিও অনুশীলন করবে আমরা চারটি অঙ্কের সমাধান করেছি এই পর্যন্ত এবং এই চারটি অঙ্কের মধ্য দিয়ে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণের ক্ষেত্রে যে সকল জটিলতাগুলি আসতে পারে মোটামুটি আমরা তার বেশিরভাগ অংশই নিয়ে এসেছি তোমরা বারবার অঙ্কগুলি অনুশীলন করবে বাসায় যদি এই অঙ্কগুলি ভালো করে অনুশীলন করো পরীক্ষায় যে ধরনের প্রশ্নে আসুক তোমরা সমাধান করতে পারবে যদি কেউ কোনো ক্লাস এখনও দেখে না থাকো তাহলে ধারাবাহিকভাবে প্রথম থেকে এই অধ্যায়ের ক্লাসগুলি দেখবে কারণ প্রথম ক্লাস না করে দ্বিতীয় ক্লাস করলে সেটি যেমন খুব বেশি তোমাদের জন্য লাভজনক হবে না ঠিক একইভাবে শুধু অঙ্কের ক্লাসগুলি করলেও সেটি লাভজনক হবে না আমাদের প্রথম দুটি ক্লাস এই অধ্যায়ের উপর প্রথম দুটি ক্লাস ছিল থিওরির উপর সেই প্রতিষ্ঠানের সংজ্ঞা অবশ্যই প্রতিষ্ঠানের হিসাব রক্ষণের ক্ষেত্রে নিয়মাবলী সংক্রান্ত ওই থিওরিগুলির ক্লাস করে তারপরে আমরা এই পর্যন্ত অঙ্কের উপর চারটি ক্লাস করেছি তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখবে এবং অঙ্কগুলি বাসায় অনুশীলন করবে এবং অঙ্ক করতে গিয়ে বা অঙ্কের সমাধান করতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যায় পড়ো বা কোথাও বুঝতে না পারো আমি আগেও বলেছি তোমাদেরকে তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে সেটি অনলাইনে হোক অথবা অফলাইনে হোক যেভাবেই হোক যোগাযোগ করবে তোমাদের প্রশ্নগুলি করবে তোমরা কমেন্ট বক্সেও তোমাদের প্রশ্ন করতে পারো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটি জানাবে আমি তোমাদের সমস্যা যদি হয় সেই সমস্যাগুলি যেখানে যেখানে সমস্যা হবে সেটি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে এই প্রত্যাশা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ